অবশেষে কিছুটা সুর নরম করল ইসরায়েল। ফিলিস্তিনের গাজা দখলের কোনো আগ্রহ নেই ইসরায়েলের। জাতিসংঘের নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত গিলাদ এরদান এ মন্তব্য করেছেন। ইসরায়েল যখন গাজায় পুরোদমে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে, তখন এমন মন্তব্য করলেন তিনি। স্থল হামলার প্রস্তুতির পাশাপাশি ইসরায়েল সমুদ্রপথে হামলারও প্রস্তুতি নিচ্ছে। এছাড়া আকাশপথে যুদ্ধবিমান থেকে গাজায় বোমা বর্ষণ অব্যাহত রেখেছে তারা। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে গিলাদ এরদান বলেন, তারা বেঁচে থাকার জন্য লড়াই করছেন। এর একমাত্র উপায় হলো হামাসকে নির্মূল করা। এজন্য তাদের যা দরকার তাই করবেন তারা। গিলাদ এরদানের কাছে জানতে চাওয়া হয়, ইসরায়েল যদি হামাসকে নির্মূল করে তাহলে গাজা উপত্যকা কার শাসন করা উচিত? জবাবে গিলাদ এরদান বলেন, যুদ্ধের একদিন পর কী ঘটবে তা নিয়ে ভাবছে না ইসরায়েল। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক সাক্ষাৎকারে গাজা দখলের বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করেছেন। মার্কিন টেলিভিশন CBS এর 60 মিনিটস নামের অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে বাইডেনের কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি গাজায় ইসরায়েলের দখলদারিত্বের সমর্থন করবেন কিনা। জবাবে বাইডেন বলেন, গাজা দখল করাটা হবে ইসরায়েলের জন্য একটি বড় ভুল। তবে তিনি হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করার পক্ষে মত দেন। বাইডেনের এই বক্তব্যের পর গাজা দখলের কোনো আগ্রহ নেই বলে জানালেন জাতিসংঘের নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত।